আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাহিনা নিপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের মৌসুমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, আর এই শীতের মৌসুমে যদি একটু ভাজা পোড়া টাইপের খাবার হয় তাহলে কিন্তু শীতটা একদম জমে যায়। আর তাই আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে এত সুন্দর একটা পাকোড়া তৈরি করে দেখাবো, যেটা কিনা খেতে অসাধারণ মজার। আমি আজকের এই পাকোড়াটা নতুন আলু দিয়ে তৈরি করেছি, আর নতুন আলু দিয়ে এই পাকোড়াটা খেতে যতটা মজার হয় পুরনো আলু দিয়ে কিন্তু অতটা টেস্ট আপনি পাবেন না। তাই এই শীত থাকতে থাকতে অবশ্যই নতুন আলু দিয়ে এই পাকোড়াটা বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন। এটা যেমন ভেতর থেকে খেতে নরম, ঠিক তেমনি উপর থেকে খেতে মুচমুচে। আর এই পাকোড়াটা ঠিক যে কতটা টেস্টি সেটা জানতে হলে আপনাকে এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানাতে হবে। আর এর জন্য আমাদের লাগবে আলু। এখানে আমি নতুন আলু বেশ অনেকগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো কিন্তু বড় আলু নাই, এগুলো ছোটো থেকে সামান্য একটু সাইজে বড়, সেই আলুগুলো। অবশ্যই বড় আলু নেবেন না, ছোটো ছোটো আলুগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার পাকোড়াটা খেতে অনেক টেস্টি হবে। সম্পূর্ণ আলুর ছিলকাগুলো আমি ছিলে নিয়েছি এবং এরকম একটি টুথপিকের সাহায্যে ফুটো করে নিচ্ছি। ফুটোটা সাবধানে করতে হবে যেন আলুটা ফেড়ে ভেঙে না যায়। এরকম ফুটো ফুটো করে নিলে যেটা সুবিধা হবে, মশলাগুলো আপনি যখন মাখিয়ে ম্যারিনেশনে রাখবেন তখন আলুটার মাঝে মশলাগুলো বেশ কিছুটা ঢুকবে এবং খেতে অনেক টেস্টি হবে। পাকোড়াটা মুচমুচে হওয়ার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, যদি আপনাদের কাছে না থাকে তবে কর্নফ্লাওয়ার দিতে পারেন। 4 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে দিলাম বা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে, এতে করে কালারটা অনেক ভালো আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় 1 ফোঁট পরিমাণে, টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে, এতে করে টেস্টটা অনেক সুন্দর আসে। এবং সেই সাথে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতো মেখে নিব। খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, এটা কিন্তু একেবারে পানির মতো ঘ্যালঘ্যালে হওয়া যাবে না, জাস্ট একটু আঠালো হতে হবে। সব কিছু মাখানোর পরে যদি আঠালো ভাবটা একটু কম মনে হয় কিংবা মনে হয় যে বাইন্ডিংসটা একটু পাতলা হয়ে গেছে, তবে সেক্ষেত্রে আরও কিছু পরিমাণে ময়দা এখানে দিয়ে দিতে পারেন। সব কিছু মাখানো হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের জন্য এগুলোকে ম্যারিনেশনে রাখছি। এবং 30 মিনিট পরে আমি চুলায় অলরেডি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এটা ননস্টিকি কড়াই, এবং তেলটা যখন হালকা একটু হিট হয়ে আসবে সেই পর্যায়ে সবগুলো আলু আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। আর এই আলুগুলোকে তেলে ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এর গায়ের কোটিংগুলো যেন ঠিকঠাক মতো চারিদিকে লেগে থাকে, এতে করে আপনার এই পাকোড়াটা খেতে যেমন মুচমুচে হবে ঠিক তেমনি টেস্টিও হবে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রয়েছে, যখনই আলুর গায়ে সম্পূর্ণ কোটিংটা ভালো মতো লেগে যাবে সেই পর্যায়ে চুলার জালটাকে আর একটু কমিয়ে দিতে হবে এবং সময় নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। এর থেকে বেশি পরিমাণে ভাজার দরকার নেই, 8 মিনিট ভাজলেই এটা মোটামুটি উপর থেকে বেশ সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়। আমি উল্টোপাল্টে দিয়ে এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দর্শক, আপনি যদি আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক আর ফলো দিতে ভুলবেন না। আমাদের পাকোড়াগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে, এবারে আমি তেল থেকে তেল ঝরিয়ে একটি টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। আর এইভাবে আমি সবগুলো আলু ভেজে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেলো দারুণ মজার মুচমুচে নতুন আলুর আলু পাকোড়া। দর্শক, এটা যে খেতে এতটাই মজার, আপনি যতক্ষণ পর্যন্ত এটা বাড়িতে না তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এর টেস্টটা ঠিক বুঝতে পারবেন না। তাই অবশ্যই অবশ্যই আমার অনুরোধ রইল, আপনারা নতুন আলু দিয়ে শীত চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ছোট্টো একটি লাইক দিতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এখান থেকে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিছু আলু, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা উপর থেকে ঠিক কতটা মুচমুচে আর ভেতর থেকে কতটা নরম তুলতুলে। তবে দর্শক, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।